এই জন্য মরার উপর খাড়ার ঘা এমনিতেই দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে টিম বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে সিরিজে হার এরপর বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে ভারতের কাছে ষাট প্রাণের বিশাল ব্যবধানে পরাজিত হয়ে মুহূর্তে দুশ্চিন্তায় টাইগার শিবির এমন অবস্থায় এবার কিংবদন্তির বার্তা কারিবীয় কিংবদন্তি ইয়োনপ যা বলেছেন সেটি বাংলাদেশের আত্মবিশ্বাসকে তলানীতি নিয়ে ঠেকাবে বিশ্বপের মতে যে গ্রুপে বাংলাদেশ দলই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ডি গ্রুপে বাংলাদেশের অপর চার প্রতিপক্ষ শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডস ও নেপাল ইয়ন বিশ্বপের কেবল একটা জিততে পারে সেটা হতে পারে নেপালের বিপক্ষে এমনকি জয়ের হাসি হাসবে শ্রীলঙ্কা আর দক্ষিণ আফ্রিকার কথা তো বাদী দিয়েছেন ইয়ন বিশ্বপ বাংলাদেশকে হারাতে পারবে গ্রুপের টাইগারদের চার প্রতিপক্ষের দিনটি এমনটাই মন্তব্য ক্যারিবীয় কিংবদন্তের টি টোয়েন্টি বিশ্বকাপ আসরটা যে ভালো যাবে না বাংলাদেশ দলের সেটা সম্প্রতি সময়ে টাইগারদের ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটের পারফরম্যান্স দেখলেই বলা যায় তবে তলারিতে থাকা এই আত্মবিশ্বাসী বাংলাদেশে জেগে ওঠার শক্তি জোগাবে সেটাই প্রত্যাশা ভক্তদের কিন্তু ক্যারিবীয় কিংবদন্তি ইয়োন বিশ্বপ গ্রুপ পর্বে বাংলাদেশকে সবচেয়ে বেশি ঝুঁকিতে দেখছেন